জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল রাঙা চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম জানাই বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে উপস্থিত প্রতি প্রত্যেককে জানাই আমার আন্তরিক রানন্দিত জয়গুরু। প্রণমামি লক্ষ্মী মাতা ষোড়শী রূপ ধারিণী, অনুকূল শক্তি রূপ বিশ্বানন্দ বিধায়িনী, ঋষি সম্পূজিতা দেবী পুরুষোত্তম সঙ্গিনী, জগত কল্যাণময়ী মহালক্ষ্মী নমস্তুতে। আজ শ্রাবণের পুণ্য লগ্নে বৃষ্টি স্নাত প্রকৃতি মেঘের আলপনা আঁকা আকাশের বুকে কখনো বা হালকা রৌদ্রের মিষ্টি হাসি বেলফুলের গন্ধে চতুর্দিক মাতোয়ারা মায়ের আগমন বার্তা ঘোষিত হচ্ছে দিকে দিগন্তে। আমরা মেতেছি মাতৃপূজায় মহিমময়ী চিরকল্যাণময়ী জগৎ জননী মা আমার, তার অনির্বচনীয় রূপ ও লাবণ্যে উদ্ভাসিত চতুর্দিক, তার আলতা রাঙা শ্রীচরণ দুটি যেন স্বচ্ছ সরস্বতীতে রক্ত কমল শোভা পাচ্ছে। কি অপূর্ব তার শোভা! জয়গুরু,
আবেগবিহ্বল কণ্ঠে ভক্তদের উদ্দেশ্যে বললেন, আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতেন তাহলে তাঁর যে রূপ হতো তা ওই বড় বউ। বড়মা ছিলেন জগৎজননী, পরমপিতার অংশস্বরূপা। ঠাকুর ও বড়মা যেন দুই দেহে এক অভিন্ন সত্তা। পুরুষোত্তম যখন ধরাধামে স্বমহিমায় জ্যোতির্ময় সত্তারূপে দীপ্তিমান হয়েছেন, তখন তার নিজেরই প্রকৃতি সত্তা নারী সত্তায় আরোপিত হয়ে নবরূপে প্রতিষ্ঠিত হয়েছে যুগে যুগে। পুরুষোত্তম সত্তার অন্যতম আধার শ্রী শ্রী বড়মা যে অভিন্ন ও পরমা প্রকৃতি, শ্রী শ্রী ঠাকুর তা সহজভাবে প্রকাশ করেছেন। তাই তো তিনি বিশ্ববন্দিতা, ত্রিলোক পূজিতা বড়মা। তিনি পতিত পাবনী, বিশ্বজননী, বরাভয় দায়িনী আমাদের বড়মা। উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু জানাই। আমি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার বিরচিত একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। Oh,
জয় গুরু। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। কত বর্ণে, কত গন্ধে, কত গানে, কত ছন্দে অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর, সেই অসীম অনন্ত বৈশিষ্ট্য পালিয়া পুরমাঞ্জিনী সর্বনিয়ন্তা পরম করুণা ঘন মঙ্গলের মূর্ত প্রতীক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। তার অরূপ রূপের অপরূপ প্রকাশে ব্যক্ত হইয়াছেন তাঁরই সৃষ্টির মাঝে। আজ আনন্দের গানে মুখর হয়ে উঠেছে আকাশ বাতাস সমগ্র প্রকৃতি, তাঁরই প্রেমের করুণা ধারা বর্ষিত হয়ে চলেছে অবিশ্রান্তভাবে। আমরা সকলে মিলে সেই আনন্দ ধারায় স্নাত হয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছি, তাই তো তার অপার করুণায় যখন ইষ্ট কর্মে মেতে উঠি ঠিক তখনই হৃদয়ের উচ্ছ্বাসে আনন্দের হিল্লোলে অন্তরের অন্তঃস্থল থেকে ধ্বনিত হয় প্রিয় আমার প্রাণ আমার শাশ্বত নিরুপম ওগো কল্যাণ আনন্দ রসঘন। শান্তি স্বস্তি
নারীর আটটি গুণ আমরা দেখতে পাই জগজ্জননী শ্রী শ্রী বড়মার মধ্যে। অনির্বাণ দীপশিখার মতো চিরজাজ্জ্বল্যমান তিনি ছিলেন শ্রী শ্রী ঠাকুরের জীবনমালঞ্চের মালাকার। তার স্বামী ভক্তি ছিল অননুকরণীয়। আজকের এবং অনাগত দিনের নারীদের কাছে তিনি আদর্শ স্বরূপা।
এই নরলোকে এসে বৈকুণ্ঠের লক্ষ্মী যেন নারী জাতিকে জীবন পথে চলার দিশা শেখাবার জন্য প্রাণীর গভীরে ডুব দিয়েছেন। তিনি শুধু শ্রী শ্রী ঠাকুরের দিব্য লীলার অমর্ত্য মাধুরীর রূপকার নন, তিনি দিব্য প্রেমের মূর্ত বিগ্রহ। নিজের প্রাণীর গভীরে ডুব দিয়ে অন্তরতম আকুতিতে বরণ করেছেন শ্রী শ্রী ঠাকুরকে। হৃদয়ের দীপ জ্বালিয়ে রেখে শ্রী শ্রী ঠাকুরের আদর্শ রূপায়ণের পথটি সদাই আলোকিত করে রেখেছেন আমাদের বিশ্বজননী মা। তার সেবা উন্মুখ স্বতঃস্ফূর্ত অনাড়ম্বর সহজ সরল জীবন আমাদের হৃদয়ে ভক্তি সম্ভ্রম জাগিয়ে দেশ কালের সীমার পরপারে শাশ্বত কালের রথে উত্তীর্ণ করে দেয়। তার জীবন চলনা প্রতিটি নারীর জীবন চলনাকে সপ্ত সুরের ঝংকার তুলে অসীম সৌন্দর্যে অভিষিক্ত করে। সেই মাতৃত্বের আরাধনায় ব্রতী হয়ে আমরা আবেগোচ্ছল কণ্ঠে গেয়ে উঠি, নারায়ণী তুমি মা বিশ্বজননী, জগৎ রূপিণী মা তুমি ধরণী। আশা
তুমি যে সবারে মা বাসিলে ভালো হৃদয়ে দেখালে মা আশার আলো আশার আলো আশার আলো নারায়ণী তুমি মা বিশ্বজননী জগত রূপিণী মা তুমি ধরণী নারায়ণী তুমি মা বিশ্বজননী জগত রূপিণী মা তুমি ধরণী নারায়ণী তুমি মা বিশ্বজননী নারায়ণী তুমি মা বিশ্বজননী। ওগো দয়াময়, ওগো ভগবান, ওগো করুণার সিন্ধু, নররূপে তুমি ওগো নারায়ণ এসেছো জগৎ বন্ধু। অকুল পথের কাণ্ডারি তুমি, দিয়েছো পথের দিশা, তোমারই রূপের আলোক ছটায় ঘুচে গেল অমানিশা। পরম দয়াল আমাদের হৃদয়ের দেবতা, আমাদের হৃদয় মন্দিরে, আমাদের মনের মণিকোঠায় তিনি চিরজাগ্রত হয়ে বিরাজ করছেন। তিনি শাশ্বত চিরন্তন, তিনি আমাদের মুক্তিদাতা, জীবোদ্ধারের জন্যে তার আবির্ভাব। আমাদের হৃদয় আকাশে তার অমৃতময় দূতি চিরচাঞ্চল্যমান। বর্তমান বিশ্বের মানব সমাজ আজ যে চরম অবক্ষয়, বিশৃঙ্খলা, অপ্রেম ও প্রবৃত্তিমুখী চলনের মধ্যে দিয়ে এক ঘোর সংকটময় অবস্থার সৃষ্টি হয়েছে, তার থেকে মুক্ত করতে, জীবনের প্রকৃত লক্ষ্যে মানুষকে পৌঁছে দিতে তিনি আমাদের আলোর দিশা দেখান। তার উজ্জ্বল আলোকে আজ দিকবিদিক উদ্ভাসিত, তার অপার ভালোবাসায় আমরা ধন্য, কৃতকৃতার্থ। এই বিশাল ভবসমুদ্রের তিনি যে একমাত্র কাণ্ডারি, তিনি আমাদের অকুল পথের দিশা, তিনি আমাদের একমাত্র তারক, পালক, নিয়ন্ত্রক। তাই তো তাকে হৃদয় উৎসারিত প্রণতি জানিয়ে গেয়ে উঠি, বিকট ভব পারাবারে ওগো কর্ণধার, আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার। ভব পারাবারে
আমাদের বড় মা বিশ্বজননী বড় মা, আমাদের জীবন সর্বস্ব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের নারী সত্তার সার্থক রূপায়ণ আমরা দেখতে পাই জগৎ জননী পরমা প্রকৃতি শ্রী শ্রী বড় মার মধ্যে। শ্রী শ্রী ঠাকুরের অপরিমেয় মানব কল্যাণ যজ্ঞে দিবারাত্র তাঁর পাশে অতন্দ্রভাবে হাজির থেকে তার বিশাল কর্ম মহাসাগরে অবগাহনরত থাকতেন শ্রী শ্রী বড় মা। পৃথিবীর নারী সমাজের পাথেয় হিসাবে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত বলাগুলোর জীবন্ত রূপ ছিলেন তিনি। শ্রী শ্রী বড় মার প্রতিটা চিন্তা ভাবনা কর্ম শ্রদ্ধা জ্ঞান ভক্তি সেবা একমাত্র শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করেই আবর্তিত হতো। তিনি ছিলেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা। আবাল বৃদ্ধ বনিতা সবাই একসময় তাঁর স্বহস্তে প্রসাদ পেয়ে ধন্য হয়েছে। কেউ কখনো কোনো অসুবিধায় পড়ে তার কাছে হাত পেতে বিমুখ হয়নি। তাই শ্রী শ্রী বড় মার লীলাও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের মতোই অন্তহীন। বিশ্বকবির ভাষায় অন্তহীন লীলা তব নিত্য নতুন হে প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে। এই মহাপ্রাণের পরশে প্রাণময় হয়ে উঠি আমরা, লোহাও যেন নিমেষে সোনা হয়ে ওঠে। এই তোমারই পরশ রাগে চিত্ত হল রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। তোমারই মাঝে এমনি করে
নবীনি করে লও হে মোরে, এ জনমে ঘটালে মোর জন্ম জন্মান্তর, এই লোভিনু সঙ্গ দব সুন্দর হে সুন্দর। সেই চির সুন্দর চির অপরূপ সর্বদুঃখ মোচনকারিণী বরাভয় দায়িনী পতিত পাবনী জগজ্জননী মায়ের চরণে প্রণাম জানিয়ে বলি, পতিত পাবনী ও গো মা, প্রণাম প্রণাম তোমায় প্রণাম, শ্রীচরণে বড় মা। Oh,
বড় মা প্রণাম বড় মা বড় মা বড় মা প্রণাম বড় মা বড় মা বড় মা প্রণাম বড় মা ঠাকুর বললেন, বড় বউয়ের মতো নীরব কর্মী পাওয়া খুব কঠিন। ওঠে কত ভোরে, একটার পর একটা কাজে লেগেই আছে, কিন্তু কোনো তরতরানি নেই, হইচই নেই, আর সব জিনিস এত গোছানো ও সুশৃঙ্খল যে দেখলে অবাক হয়ে যেতে হয়। সংরক্ষণ বুদ্ধি অসাধারণ, তার কাছে চেয়ে পাওয়া যাবে না এমন সাধারণ সাংসারিক প্রয়োজনীয় জিনিস খুব কমই আছে, অথচ থাকে তো ওইটুকু জায়গার মধ্যে। আর জিনিসগুলো তার এমন নখদর্পণে থাকে যে কোনো কিছু চাইলে বোধহয় চোখ বুঝিয়ে তা বের করে এনে দিতে পারে। শ্রীশ্রী ঠাকুর আরও বললেন, একবার বড় বউ একলা নিজে জল পর্যন্ত এনে 300-400 লোকের রান্না করেছিল, তাছাড়া আরও কতবার যে কত কী করেছে তার ইয়ত্তা নেই। ওই সব মানুষ যারা অমনিভাবে এডুকেটেড হয়ে উঠেছে তারাই দশের মা হতে পারে। তাই তো জগৎজননী মা আমাদের সমস্ত লোকচক্ষুর আড়ালে থেকে নিঃশব্দে কত অসহায় দরিদ্র নিপীড়িত মানুষের জাগতিক ও আধ্যাত্মিক পথের দিশারি হয়েছেন, তার কোনো ইয়ত্তা নেই। শ্বশুর শাশুড়ি স্বামী পুত্র কন্যা অতিথি অভ্যাগত কি করে সকলকে সেবা দিয়ে পরিচর্যা দিয়ে ভালো রাখতে পারবো, কিসে ঠাকুর তৃপ্তি পাবেন, কিসে তার স্বস্তি হবে, এই ছিল তার একমাত্র চাহিদা। জগৎজননী মা এমনভাবেই দক্ষতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে সব দিক লক্ষ্য রাখতেন আর সামলাতেন, ঠিক যেন দশপ্রহরণধারিণী মা দুর্গা। তাই তো আজ অসুর ত্রাস বিনাশিনী মা দশভুজার শ্রীচরণ কমলে ভক্তিভরা প্রণতি জানিয়ে গেয়ে উঠি, জয় দশপ্রহরণধারিণী মাতা ষোড়শী বালা জননী অসুর ত্রাস বিনাশিনী। জয় দশপ্রহরণধারিণী
শাশ্বত শান্তি প্রদায়িনী শ্রী শ্রী বড়মার সাহচর্য মাত্র সহস্র ভক্ত অনুরাগীর ক্লেশ বেদনা প্রশমিত হয়েছে। তার মাতৃত্বের মন্দাকিনী ধারা এই রুক্ষ ধরায় নিরন্তর সলীলা হয়ে জগতের সমস্ত তিমির রাশি বিদূরিত করে জগৎবাসীকে কল্যাণের অধিকারী করে তুলেছে। তার অন্তর উৎসারিত কোমল মমতা দক্ষিণের মলয় সমীরের মতো তাঁর সংস্পর্শে আসা প্রতিটি প্রাণে প্রশান্তির শিহরণ জাগিয়ে তুলেছে। একাধারে তিনি জগতের জননী, পুরুষোত্তমের লীলা সঙ্গিনী, পরম প্রেমময়ের জায়া, ভার্যা, স্ত্রী অর্থাৎ পুরুষোত্তম আবেষ্টনী। শ্রী শ্রী ঠাকুর কথিত নারীর অষ্টগুণের মূর্ত প্রতীক। তার জীবন এক মহিমান্বিত জীবন, কঠোর সাধনার জীবন, প্রকৃত আদর্শ নারীর জীবন। তার জীবদ্দশায় তার কাছে মাতৃহারাগণ পেয়েছেন অফুরন্ত মাতৃস্নেহ, দিশাহারাজন পেয়েছেন প্রকৃত পথের সন্ধান, সন্তানহীনা নারী পেয়েছেন সন্তান, আত্মজন পেয়েছেন গভীর সান্ত্বনা, আশ্রিত পেয়েছেন বরা ভয়। তাই তো তার নিরল সাধনায় তিনি জগতের সকল অন্ধকার সকল মলিনতা দূর করে প্রাণময়তায় উজ্জ্বল আলোকে উদ্ভাসিত করেছেন প্রতিটা প্রাণ। চিত্তের জাগরণ ঘটিয়ে আনলেন নতুন প্রভাত, আনন্দে উচ্ছ্বাসে আবেগে উদ্বেলিত হয়ে তাই তো গেয়ে উঠি তিমির রাশি আজ বিনাশী, আনলে পূর্ণিমা অমা তিথির সুপ্রভাতে ও গো বড় মা। Thank you.
যুগে যুগে পরম পুরুষ এই পৃথিবীর বুকে আবির্ভূত হন অসুর শক্তিকে নিধন করতে। সঙ্গে নিয়ে আসেন তার লীলা সঙ্গিনী পরমা প্রকৃতিকে তার ইচ্ছার বাস্তব রূপদান করতে। আমাদের পরমারাধ্যা শ্রী শ্রী বর্মা হচ্ছেন সেই আদ্যাশক্তি, যিনি তার সারাটা জীবনব্যাপী পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ও তার আদর্শকে সর্বতোভাবে পরিপূরণ করে গেছেন। এই ছিল তার জীবনের ধ্যান জ্ঞান ও সাধনা। পরম পুরুষের অঙ্গজ্যোতি তিনি, পরম পিতার দরবারে আগত কত রিক্ত হৃদয়কে যে তিনি বিপুল দাক্ষিণ্যে ভরিয়ে দিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই। পরম পুরুষে আত্মবিলুপ্ত তার দিব্য জীবনের কল্যাণ শ্রাবী উজ্জ্বল বিভায় আলোকিত কত ভক্ত প্রাণ, তার একটুখানি দৃষ্টিপাতে সর্ব অমঙ্গল দূর হয়ে যায়। তার পদ্মহস্তের স্পর্শ মাত্রেই সেখানে ঝরে পড়ে কল্যাণের অমৃত আশীর্বাদ। সেই নারায়ণী ব্রহ্মাণী জগজ্জননী মাতা পতিত পাবনী দেবীর বন্দনায় আমরা মুখর হয়ে উঠি। জয় গুরু। পরম পূজ্যপাদ আচার্যদেব শিষ্য দাদার রচিত একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। ব্রহ্মা
আমাদের বড় মা। বহুজন বন্দিতা, বহুজন আদ্রিতা, বহুজন পূজিতা, লক্ষ্মী মা, রাজ রাজেশ্বরী তার রূপ, অপূর্ব দীপ্তি নিয়ে চতুর্দিক আলো করে মহিমময়ী রূপে তিনি অধিষ্ঠিতা। অবগুণ্ঠনে ঢাকা যেন একটি প্রদীপ্ত দীপশিখা, অপরিমেয় সৌন্দর্যের আধার, যার প্রতি বারেক দৃষ্টিপাত করেন সেই দৃষ্টি নত হয়ে লুটিয়ে পড়ে তার অনিন্দ সুন্দর পদপ্রান্তে। মিত ভাষণে সংযত, সহিষ্ণুতায় শান্ত, কর্তব্যে নিরলস, আদর্শে অবিচল, সহজ আভিজাত্য, স্বাতন্ত্র ও সৌন্দর্যে ঘেরা পতিপ্রাণা মমতাময়ী যেন একখানি দেবী প্রতিমা। পরম পুরুষের সহধর্মিনী, তার লীলা সঙ্গিনী তিনি, নারায়ণের অঙ্কলক্ষ্মী নারায়ণী। ঐশ্বর্য শ্রী কল্যাণ যদি লক্ষ্মীর দতিকা হয় তবে এই সমস্ত সম্পদ তার অধিগত। তার প্রতিটা পদক্ষেপ ছন্দ ও সুষমায় শ্রীমণ্ডিত, তাই তিনি সর্বসার্থকতায় পরিপূর্ণ, মহামহিষী সাক্ষাৎ দেবী লক্ষ্মী। তাই তো প্রসবের আগের দিন ভোরে তার মা স্বপ্নে দেখেছিলেন আলপনা আঁকা চিত্রিত পিঁড়ির ওপর স্থাপিত লাল চেলি ঢাকা লক্ষ্মীর ঝাঁপি। ঝাঁপির দিকে এক দৃষ্টি তাকিয়ে আছেন ত্রিনয়নী দেবী। হঠাৎ দেখলেন টকটকে লাল পাড় শাড়ি পরা অপূর্ব সুন্দরী এক কন্যা দু চোখে অপরূপ হাসি নিয়ে এগিয়ে এলেন তার দিকে। পাশটিতে একবার বসেই যেন মিলিয়ে গেলেন। ঠিক পরদিনই ত্রিনয়নী দেবীর কোল আলো করে ধরায় আবির্ভূতা হলেন সর্বজন পূজিতা, সর্বজন বন্দিতা লক্ষ্মী মাতা, শ্রী শ্রী বড় মা। আমরা ধূপ দীপ জেলে মঙ্গল ঘট স্থাপন করে শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে তাকে বরণ করে নেব আমাদের হৃদয় মন্দিরে। Yeah.
জয় গুরু। Oh.
রেকর্ডিং করতে জানি বুঝতে পারছি না নাকি বন্ধ করতে বলছি সে ধরা আছে শ্রাবণ মাস বর্ষাকাল মাঠ ঘাট পুকুর ডোবা জলে থই থই সদর দোরগোড়ায় জল এসে দাঁড়িয়েছে পথ ঘাট জলময় এবাড়ি ওবাড়ি যাওয়া খোঁজ খবর নেওয়া সবই যেন দুঃসাধ্য যখন তখন ঝিরঝিরে বৃষ্টি লেগেই আছে এই বৃষ্টি এই রোদ যেন মেঘ আর রৌদ্রের লুকোচুরি খেলা চলছে আকাশের মেজাজ বোঝা দেয় থমথমে আবহাওয়া স্যাঁতস্যাঁতে পরিবেশ বিষণ্ণ প্রকৃতি মানুষের মন মেজাজও যেন মেঘাচ্ছন্ন অবসাদগ্লিষ্ট অলস মন্থরতা চতুর্দিকে পরিব্যাপ্ত অবসন্ন দেহ মন নিয়ে যে যার ঘরে বন্দি এমনই এক বাড়িঝরা শ্রাবণে রিমঝিম বরষায় ধরণীর কোল আলোকিত করে মা আমার আবির্ভূতা হলেন তাপিত ব্যথিত আত্মক্লিষ্ট অনাথ আতুর দুঃখীজনের অন্তরের ব্যথার কান্না দূর করে তার গভীর প্রেমের সুধা মাখা শীতল বাড়ি সিঞ্চনে প্রতিটা ব্যথাহত প্রাণকে নতুন আশার উজ্জ্বল আলোকে আলোকিত করতে তাই তো প্রকৃতির মুখে ধ্বনিত হয় তার শুভ আগমন বার্তা বাড়িঝরা শ্রাবণী রিমঝিম বরষায় জুড়াইতে ধরণীর কোল এসেছেন মা আমার ঘুচাইতে ব্যথিতের কান্নার রোল আমি যে গানটি পরিবেশন করছি এটি লেখা পরমপূজ্য দাসদেব শিশিপিতৃদেবের এটি বড়মাকে উদ্দেশ্য করে লেখা এবং এর প্রথম অক্ষরগুলি দিয়ে গানটা দেখলে এটা লেখা আছে শ্রী শ্রী মাতা সরস্বী বালা দেবী জীবন সাধনা পূজন
সঙ্গে কত শোভা ধরেছে শ্রীমন্ত সজ্জিত সিঁদুর চর্চিত সুন্দর রূপ সমেরেছে বাতাস বহিত সুগন্ধ সৌরভ ভুবন বড়মার জীবন এক বিশাল জীবন, কিন্তু প্রভুর সাথে একীভূত হয়ে থাকার দরুন তার দৈবী বিরাটত্বের বহিঃপ্রকাশ লোকচক্ষুর অন্তরালে। তবু সে বিরাট রূপের যেটুকু জগৎ প্রত্যক্ষ করেছে তাই প্রমাণ করে যে শ্রী শ্রী বড়মা লোককল্যাণী লক্ষ্মী স্বরূপা করুণাময়ী বিশ্বজননী তিনি। অক্লান্ত সেবা যত্নের পরশ দিয়ে বাস্তবায়িত করেছেন যুগ পুরুষোত্তমের প্রতি মুহূর্তের ইচ্ছাগুলিকে। সমস্ত বিপাকে তিনি অনুপ্রেরণা যুগিয়েছেন, সমস্ত ক্লান্ত শ্রান্ত অবসাদগ্রস্ত মানুষগুলোকে তার সেবা ভরসা ও অনুপ্রেরণা দিয়ে তিনি সমাধান করেছেন সমস্ত জটিল সমস্যার। দশভুজার মতো দশ দিক মুখরিত করেছেন, কাউকে এতটুকু বিচলিত হতে দেননি,
কাউকে বুঝতে দেননি। প্রতিকূলতা কি জিনিস, জগদ্ধাত্রীর মতো জগতের কল্যাণযোগ্যকে এগিয়ে দিয়েছেন সর্বতোভাবে। তাই তো ঠাকুর বলেছেন, তুমি শুধু বড় খোকার মা নও, তুমি সারা জগতের মা, তুমি যে বিশ্বজননী। তিনি সাক্ষাৎ মা লক্ষ্মী, স্বয়ং নারায়ণের সেবায় মহিয়ান, উজ্জ্বল ও ভাস্বর। তাই প্রতিটা মানুষের মরুময় অন্তরকে জয় করে তিনি হয়ে উঠেছেন সাক্ষাৎ জগজ্জননী শ্রী শ্রী বড় মা। সেই জগজ্জননী করুণারূপিণী নারায়ণীর রাঙা শ্রীচরণে অন্তর উৎসারিত প্রণাম জানিয়ে গেয়ে উঠি, জয় জগত জননী করুণারূপিণী, জয় জগধর্ম পালিকা প্রণমিত মায় নারায়ণী। জগজ্জননী করুণা।
যাও একটু। শুনি মাদল বাজায় কাজল মেঘে আজ শ্রাবণী, বৃষ্টিধারা ভাসায় ধরা ওই প্লাবনী, তপ্ত কঠিন নিদাগ শেষে তরু শাখা আজ উঠল হেসে, ভুবন হল ধন্য মায়ের চরণ পরশানে, নবরূপে আজ জননীর হেথায় আগমনে। 1301 সাল 14ই শ্রাবণ রবিবার কৃষ্ণা দ্বাদশী তিথি, দিনটা মেঘলা, প্রকৃতিও বিষণ্ন, মাঝে মধ্যে টিপটিপ করে জল ঝরছে আকাশের চক্ষু থেকে, যেন ব্যথার অশ্রু। ধরণীর দুঃখে কাতর হয়ে নীরবে অশ্রুপাত করছে আকাশ, বিষণ্ন ম্রিয়মাণ ঝিরঝির করে জলো হাওয়া বইছে সারাক্ষণ, হিমেল হাওয়ার স্পর্শে গায়ে শিহরণ জাগে, পাখিরা গাছের ডালে নীরব, প্রকৃতির বাড়ি বর্ষণে যেন সমস্ত ক্লেদ আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে, মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি যেন আনন্দে উলুধ্বনি শঙ্খধ্বনি বাজাচ্ছে, মেঘ ও সূর্যের আনন্দের লুকোচুরি খেলায় নতুন কিছু প্রাপ্তির বা আগমনের আভাস পরিস্ফুট। সেদিন যেন পৃথিবীর সমস্ত নৈসর্গিক সৌন্দর্যের পরিপূর্ণতা ওই গাড়াদহ গ্রামেই নেমে এসেছে, গাছে বনে সবুজের আবরণ এমনই এক বর্ষণ স্নাতা শ্রাবণী প্রভাতে ধরাধামে নেমে এসেছিলেন বৈকুণ্ঠবাসিনী শ্রী শ্রী বড়মা, মাতা ত্রিনয়নী দেবীর কোল আলো করে। আকাশে বাতাসে ধ্বনিত হলো তার আগমন বার্তা, বাড়ি ঝরা শ্রাবণ দিনে এমনই এক অন্য ক্ষণে ত্রিনয়নী দেবীর কোলে মা যে এলেন ওই।
আশাই ধরা বৃষ্টি ধারা ভাসাই ধরা ওই প্লাবনিম শুনি মাদল বাজাই কাজল মিহে আজি শ্রাবণিম আকাশ জুড়ে অন্ধকারে প্রণাম করি মাকে আকাশ জুড়ে অন্ধকারে প্রণাম করি মাকে এবার ভবে দুঃখ বেদন সব মিলাবে পূর্ণ হবে সবার জীবন স্বস্তি সমগানে মায়ের পূজার মহত সবে মায়ের পূজার আজি শ্রাবণিম শুনি মাদল বাজাই কাজল মেঘে আজি শ্রাবণিম মা গো নিয়ত তোমার আশিস ধারা সদাই বহে এই ভুবনে তোমায় দেখি সব খানেতে তোমার শেখানো কর্ম মননে শাওন মাসের এ পুণ্য দিনে জগতে এলে মা তুমি তোমার পরশে হলো যে ধন্য মোদের মর্তভূমি সর্বজন পূজিতা বিশ্ববন্দিতা জগৎ জননী মা আমার এমনই এক শ্রাবণের পুণ্য দিনে এই ধরণীর মাটিতে আবির্ভূতা হলেন এক অনামিল আনন্দের শিহরণে শিহরিত হলো আবাল বৃদ্ধ বনিতা সভ্যতার মহাসংকটে এমন সার্থক মাতৃরূপের উজ্জ্বল দৃষ্টান্ত আর কোথায় পাব তার অপার্থিব ঐশী প্রেমলীলা দর্শনে বৃত্তিক্লিষ্ট মানুষ বাঁচার রসদ পেল হতাশার সাহারাতে নেমে এলো অমৃতের ঝর্ণাধারা রসঘন প্রেমঘন মূরতি শ্রী শ্রী ঠাকুরের লীলা সঙ্গিনী জগৎজননী বড় মা স্নেহময়ী প্রেমময়ী রূপে চিরভাস্বর তার সেই দীপ্ত স্নেহকোমল সেবামুখর ব্যক্তিত্বের দিব্য মহিমা সর্বকালের সর্বজনের ধ্যানের বস্তু হয়ে সকলকে উজ্জীবিত করবে আশীর্বাদ করো মা গো আমরাও যেন তোমারই রাঙা চরণের সুশীতল ছায়ায় আশ্রয় লাভ করে ইষ্ট পথে ছুটে চলতে পারি আর তোমারই জয়গানে মুখর হয়ে গেয়ে উঠতে পারি জয়তু জগত জননী ও গো মা পুরুষোত্তম লীলা সঙ্গিনী দেবী মা ষোড়শী কল্যাণী জয় গুরু জয়।
অনলাইনে উপস্থিত প্রতি প্রত্যেককে আমার আন্তরিক আনন্দিত জয় করে জানাই। আজ 14ই শ্রাবণ পরমানাথা জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের শুভ জন্মদিবস উদযাপিত হচ্ছে এই বিশেষ সঙ্গীতাঞ্জলির মাধ্যমে। আমি সৎসঙ্গ বিহার নবদ্বীপের পক্ষ থেকে একটি মায়ের গান পরিবেশন করবার চেষ্টা করছি। জয় গুরু সকল। You know.